এটা ফিমেল, এটার এজ হলো আপনার 3 মাস। 3 মাস বয়স ফিমেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো লাসা তো আমরা জানি সাধারণত সাদা কালারের হয়ে থাকে, এটা তো লাল, এটা কেমন? এটা লাল কালার, এটা এটা কি লাল এটা কালারের? কমন, আনকমন? হ্যাঁ গোল্ডেন। আচ্ছা, গোল্ডেন, মাশাআল্লাহ, কত সুন্দর একটি কুকুর চুপচাপ বসে আছে। হ্যাঁ, এটা ট্রেন সম্পর্কে করা অনেক। এটা সম্পর্কে একটু বলেন। এটা হলো জার্মান স্পিস ফিমেল। আচ্ছা আচ্ছা, ওর এজ হলো 1.5 বছর। 1.5 বছর বয়স না? হ্যাঁ, এটা ফিমেল। আচ্ছা, এর আগে কি এটা বাচ্চা দিয়েছিল? না না, ওহিটা একবার আসছিল। আর দর্শক, আপনারা কিন্তু ভিডিও ফুটেজেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঠে কত সুন্দর ওরা কিন্তু ঘোরাফেরা করছে, আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। বসে বসে এটা মেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি জার্মান স্পিটস এবং লাসা অ্যাপসো। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্যই যারা ভালো মানের, ভালো কোয়ালিটির লাসা অ্যাপসো এবং জার্মান স্পিটস কুকুর কিনতে চাচ্ছেন, নিউ অ্যাডাল্ট, ব্রিডিং পারপাস অথবা শখের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনি ক্যামেরার সামনে আসলেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা দর্শকদেরকে দেখাবো আপনার কাছে বর্তমানে কোন কোন জাতের কুকুর আছে, বিক্রিযোগ্য কোনটা কোনটা আছে একটু বলবেন। বিক্রি হলো এই লাসা অফসো। আচ্ছা, লাসা, এটা এই লাস স্পিস মেল, স্পিটস না, জার্মান স্পিটস, আর এটা স্পিস ফিমেল। ফিমেল, আচ্ছা। তো আমরা যদি শুরুতে যে সুন্দর একটি লাসা অ্যাপস আপনার কোলে বসে আছে, আমরা এটা সম্পর্কে একটু জানতে চাই, এটি সম্পর্কে একটু বলেন। এটা ফিমেল, এটার এজ হলো আপনার 3 মাস। 3 মাস বয়স ফিমেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো লাসা তো আমরা জানি সাধারণত সাদা কালারের হয়ে থাকে, তো এটা কেমন? এটা লাল কালার, এটা এটা কি লাল কালার? আনকমন? হ্যাঁ, গোল্ডেন। আচ্ছা, গোল্ডেন, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এটা কি কোট আরো বড় হয় নাকি? এটা আরো বড় হবে, আরো বড় হবে না? আচ্ছা, স্পিসে মানে এই কি কয় সিজুর মতো? আচ্ছা 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 আচ্ছা, সিজুর যেমন এরকম ওরকম হবে। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা যদি একটু দর্শকদেরকে যদি আমরা একটু ভালোভাবে যদি দেখানোর চেষ্টা করি যাতে দর্শকরা বুঝতে পারে, বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, হেলথ কন্ডিশন অনেক ভালো, মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা ভিডিওটা সংক্ষেপে শেষ করব, তো সংক্ষেপে কথা বলার চেষ্টা করি, কি ভ্যাকসিনেশন ডিপার্টমেন্ট কমপ্লিট আছে? হ্যাঁ, সব কমপ্লিট, সব কমপ্লিট করা আছে না? আচ্ছা, তো এটার প্রাইস চাচ্ছেন কত? এটার প্রাইস হলো 18,000। 18,000 টাকা আসছে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে কিছু কম, কিছুটা কম হবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে এটা খাবার কি কি খায়? অনেক সময় আছে দেখা যায় কুকুর যারা কিনে, সবই খায় কুকুর যারা কিনে, অনেকে আছে ভাত মাছ সবই খায়। বাসায় নেওয়ার পর তো অনেক সময় আছে কুকুর খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা একটু একটা সপ্তাহ ই করে একটু, তারপর ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যাবে, সেই জন্য অ্যাডজাস্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ঘরোয়া খাবার সব খাবে? হ্যাঁ সব খাবে। তো এটা ফিমেল, বয়স 3 মাস? বয়স 3 মাস। আচ্যা, প্লাস আছে, 3 মাস একটু প্লাস হবে, 3 মাস প্লাস বয়স, ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং কমপ্লিট আছে, ফিমেল, প্রাইস 18,000 টাকা আস্কিং। আচ্ছা, নেক্সট আমরা যদি একটু দেখি, মাশাআল্লাহ কত সুন্দর একটি কুকুর চুপচাপ বসে আছে। হ্যাঁ, এটা সম্পর্কে ট্রেন করা অনেক, এটা সম্পর্কে একটু বলেন। এটা হলো জার্মান স্পিস ফিমেল। আচ্ছা আচ্ছা, ওর এজ হলো 1.5 বছর। 1.5 বছর বয়স না? হ্যাঁ, এটা ফিমেল। আচ্ছা, এর আগে কি এটা বাচ্চা দিয়েছিল? না না, ও হিটা একবার আসছিল, একবার হিটে এসেছিল না, কিন্তু মেটিং করেনি। আচ্ছা, মেটিং করানো হয়নি? না। আচ্ছা, তো ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং কমপ্লিট আছে? সবই কমপ্লিট, সব কমপ্লিট আছে। হ্যাঁ, আচ্ছা, তো খাবারের তালিকা কি কি খায় এরা? ওরাও সব খায়, সব ঘরের সব খাবার খায়, মাংস মাছ ভাত। আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন জার্মান স্পিটস। অনেকেই কিন্তু ফ্যামিলি ডগ বা বেড ডগ হিসেবে পালতে চায়, যাদের বাজেট একটু অল্প তারা কিন্তু এসব ফ্যামিলি ডগ দেখতে পারেন চাইলে। গার্ড ডগের পাশাপাশি ফ্যামিলি ডগ কিন্তু অনেক জনপ্রিয় আমাদের বাংলাদেশের জন্য। তো এটার প্রাইস কত চাচ্ছেন? এটার প্রাইস হলো 16,000। 16,000 টাকা আস্কিং? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আলোচনা সাপেক্ষে তো কিছুটা কম হবে, আপনি চ্যানেলের নাম বললে, চ্যানেলের নাম বললে অবশ্যই চ্যানেল থেকে আসলে ছাড় দেওয়া হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর নখ তো কেটে দেওয়া। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা ভালো। আচ্ছা, তো নেক্সট আমরা যদি অপোজিটে
দেখি লাস্ট ওয়ান এই কুকুরটার সম্পর্কে একটু যদি জানতে চাই। এটা ওইটার মেল, এটা পেয়ার। আমরা আমরা যদি এটা একটু দেখাই, দেখেন বন্ধুরা খুব সুন্দর ফ্রেশ। আমরা আমরা একটু 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 বের করার চেষ্টা করব। আর দর্শক আপনারা কিন্তু ভিডিও ফুটেজেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঠে কত সুন্দর ওরা কিন্তু ঘোরাফেরা করছে, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটা মেল, এটার বয়স কত? এটা বয়স হচ্ছে দেড় বছর বয়স না? আচ্ছা আচ্ছা, দেড় বছর বয়স। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক মতো আপনারা ব্রাশ করবেন, নিয়মিত গ্রুমিং করবেন এবং এদের যত্ন নেবেন, তাহলে এদের থেকে আপনারা অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন। তো এটা অনেক মিশুক হয়, অনেক মিশুক না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঘরে পালতে পারবে, চিল্লা চিল্লি অন্যান্য কুকুরের মতো করে না। আচ্ছা মানে কম চিল্লায় অনেক? আচ্ছা আচ্ছা, অনেক কম চিল্লায়, এই জিনিসটা কিন্তু অনেক ভালো প্লাস পয়েন্ট। অনেকের কুকুর আছে কিন্তু বন্ধুরা অনেক চিল্লায়, বাসা বাড়িতে পালতে পারে না, কিন্তু এই কুকুরগুলো কিন্তু অনেক শান্ত, খুবই শান্ত। আচ্ছা তো এটার প্রাইস কত? এটার প্রাইস সেম 16,000। 16,000 টাকা আজকে? আচ্ছা ঠিক আছে, আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে। আচ্ছা ঠিক আছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের এরকম ফ্যামিলি ডগ প্রয়োজন ভালো কোয়ালিটির, অথবা অনেকে আছে এরকম ফ্যামিলি ডগ কিনে কিন্তু অনেকে আছে ব্রিডিং করাতে চায়, মেটিং করাতে চায়, তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু ভালো কিনতে পারে। আচ্ছা কম বাজেটের ভিতরে, কম বাজেটের ভিতরে। আচ্ছা ঠিক আছে, তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আমি আপনাদেরকে সর্বোচ্চ আজকে সংক্ষেপের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে মাহি তিনি তার এই আদরের পোষা কুকুরগুলো কত টাকা দামে সেল করবেন। এখানে আমি লাসা অ্যাপসও দেখিয়েছি, জার্মানি স্পিটস দেখিয়েছি, কত টাকা দামে বিক্রি করা হবে, কত মাস বা কত বছর বয়স বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আজকে। তো যদি কারো একটু রিজনেবল প্রাইসে বা কম প্রাইসে কারো যদি বেড ডগ প্রয়োজন পড়ে, অথবা অনেকেই চান যে ব্রিডিং করাবেন, মেটিং করাবেন, বাচ্চা নেবেন, এরকম এরকম পেয়ার কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। তো বিস্তারিত ফোন নম্বর ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এখানেও লিখে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। যোগাযোগ করবেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্বে। ধন্যবাদ সকলকে।